আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আর ঈদ মানেই কিন্তু সেমাই খাওয়া। তবে আমি আজকে আপনাদেরকে ঈদের এই সেমাইটাকে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন স্বাদে করে দেখাবো, আর সেটা হলো ডিম দুধের মালাই সেমাই। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই অতিথি আপ্যায়নে সম্পূর্ণ নতুন আর অসাধারণ মজার ভিন্ন স্বাদের ডিম দুধের মালাই সেমাইটা আমরা কিভাবে তৈরি করছি। এর জন্য প্রথমে আমি ডিমের প্রিপারেশনটা করে নেব। এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে ডিম নিয়েছি 5টা। এখন এই সবগুলো ডিমই আমি একটা বাটির মধ্যে ভেঙে নেব। এরপর এই ডিমের মধ্যে আমি অ্যাড করে দেব 1 চিমটি লবণ। এখন একটা হুইপ চামচ দিয়ে ডিমগুলো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন, সম্পূর্ণ ডিমটাই খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ডিমটা ভাপে দেওয়ার জন্য এখানে আমি এরকম স্কোয়ার শেপের একটা বেকিং মোল্ড নিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস, একটু খেয়াল করুন, আমি কিন্তু সম্পূর্ণ মোল্ডটাই খুব ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন মোল্ডের তলা সমান করে 1 পিস বাটার পেপার আমি মোল্ডের মধ্যে বিছিয়ে দেব। এরপর আগে থেকে যে ডিমের মিক্সচারটা আমি তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ ডিমের মিক্সচারটাই মোল্ডের মধ্যে ঢেলে দেব। এবার এই মোল্ডটাকে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে কভার করে দেব। সব শেষে মোল্ডটা কিন্তু এখন ভাপে যাওয়ার জন্য পারফেক্টলি তৈরি। ডিমের মিক্সচারটা ভাপে দেওয়ার জন্য আগে থেকেই আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলার মিডিয়াম হিটে বলক তুলে নিয়েছি। এখন এই বলক আসা পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের ওপরে ডিমের মিক্সচারের মোল্ডটা আমি বসিয়ে দেব এবং ঘড়ি ধরে 8 থেকে 10 মিনিট ডিমের মিক্সচারটা আমি ভাপে দিয়ে নেব। ফ্রেন্ডস, আবারও বলছি, কোনোভাবেই কিন্তু ডিমের মিক্সচারটা 8 থেকে 10 মিনিটের বেশি ভাপে দেওয়া যাবে না। 10 মিনিট পর আমি ফয়েলটা তুলে দেখব ডিমের মিক্সচারটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখন একটা টুথপিক ডিমের মিক্সচারের মাঝখানে পুশ করে যদি দেখেন টুথপিকটা একেবারেই ক্লিন বেরিয়ে এসেছে, তার মানে ডিমের মিক্সচারটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন এই মোল্ডটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এরপর একটা ধারালো নাইফের মাথা দিয়ে মোল্ড থেকে সেদ্ধ ডিমটা আমি আলাদা করে নেব। এরপর মোল্ডের ওপরে একটা প্লেট রেখে উল্টে ধরলেই দেখবেন সেদ্ধ ডিমটা খুব ইজিলি প্লেটের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। এখন ডিমের নিচের অংশে যে বাটার পেপারটা ছিল সেটা আমি খুলে নেব এবং একটা ধারালো নাইফ দিয়ে ডিমটাকে মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নেব। দেখুন, সম্পূর্ণ ডিমটাই আমি মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর এরকম একটা সবজি গ্রেটার দিয়ে সম্পূর্ণ ডিমটাই আমি গ্রেট করে নেব। ফ্রেন্ডস, খেয়াল করুন, প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ ডিম নিয়ে সবজি গ্রেটার দিয়ে জাস্ট হালকা হাতে প্রেস করে সম্পূর্ণ ডিমটাই গ্রেট করে নিয়েছি। আর এরপরেই দেখবেন ম্যাজিক, মানে হলো তৈরি হয়ে গেছে ভাপা ডিমের সেমাই। এখন সেমভাবে আমি সম্পূর্ণ ভাপা ডিমটাই সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখুন, ডিমের সম্পূর্ণ সেমাইটাই কিন্তু তৈরি করা হয়ে গেছে। ফ্রেন্ডস, আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি যে ডিমের সেমাইটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে। এখন এই ভাপা ডিমের সেমাইটা দিয়েই আমরা দুধের মালাই সেমাইটা তৈরি করে নেব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। সেই সাথে এই দুধটা ঠান্ডা থাকা অবস্থায় এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর ফ্রেন্ডস, এই গুঁড়ো দুধটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা। আর এই গুঁড়ো দুধটা আপনারা কী করে তৈরি করতে পারেন সেই রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর এই দুধের মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব 1 ইঞ্চির 1 স্টিক দারচিনি, 2টা এলাচ, আর দিয়ে দেব জাস্ট 1 চিমটি লবণ। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ কর্নেস মিল্ক। আর ফ্রেন্ডস, এই কর্নেস মিল্কটাও কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা। কর্নেস মিল্কের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি জাল করে বলক তুলে নেব। যখন দেখবেন দুধের মিশ্রণের মধ্যে পুরোপুরিভাবে বলক চলে এসেছে, তখন আবারও আমি ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট দুধটাকে ভালোভাবে জাল করে নেব, যেন দুধের মিশ্রণটা হালকা একটু ঘন হয়ে যায়।
এর পরে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে ফাঁপা ডিমের সেমাইটা আমরা তৈরি করে রেখেছিলাম, সম্পূর্ণ ডিমের সেমাই। এরপর একটা স্প্যাচুলা দিয়ে ডিমের সেমাইয়ের মধ্যে যে চাকা ভাবটা আছে সেই চাকা ভাবটা আমি ভেঙে দেব। সব শেষে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডিমের সেমাইটা আমি আবারও 5 থেকে 7 মিনিট চুলায় ভালোভাবে জাল করে নেব। এরপর যখন দেখবেন দুধটা ঘন হয়ে পরিমাণে কমে গেছে এবং ডিমটাও অনেকটা পরিমাণ দুধটা টেনে নিয়েছে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে এক্ষেত্রে বাটারটাও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে যে ঘিটা ব্যবহার করেছি সেটাও কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা। এই ঘির লিঙ্কটাও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন সেমাইয়ের সাথে ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার ডিম দুধের মালাই সেমাই। আর ফ্রেন্ডস, আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি ডিমের সেমাইটার থিকনেস ঠিক কীরকম থাকা অবস্থায় আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। যখন দেখবেন সেমাই দুধটা কমে গিয়ে ঠিক এরকম থিকনেসে চলে আসবে, তখনই আমরা চুলা থেকে সেমাইটাকে নামিয়ে নেব। তবে অবশ্যই কিন্তু একটু লিকুইড থাকা অবস্থায় চুলা থেকে সেমাইটাকে নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর সেমাইটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখন এই সম্পূর্ণ সেমাইটাই আমি বাটির মধ্যে নিয়ে নেব এবং ওপর থেকে ডেকোরেশনের জন্য কুচি করে কাটা পেস্তা বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার ডিম দুধের মালাই সেমাই। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু ঈদের দিন এই সেমাইটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই সেমাইয়ের স্বাদটা কেমন লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।